হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার মোশারফ হোসেন। আজ আমি আলোচনা করব পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সম্বন্ধে। এই ডিজিজটি মহিলাদের হয়। আমরা প্রথমেই জেনে নেব এই ডিজিজ কেন হয় এবং এই ডিজিজ হলে কি কি সিমটম দেখা দেয়, এবং সবশেষে আলোচনা করব এই ডিজিজের কিছু হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, পিসিওডি কি এটা আগে আমাদের জানতে হবে। মহিলাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে অর্থাৎ জরায়ু, ডিম্বাশয়, সেই ডিম্বাশয়ের একটি রোগ হচ্ছে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আপনারা এটা থেকে অনেকটাই বুঝতে পারছেন হয়তো। পলি কথার অর্থ হলো অনেক, সিস্ট মানে সিস্ট, ডিজিজ ওভারিতে ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর্থাৎ ওভারিতে যখন সিস্ট সৃষ্টি হয় তাকেই বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটি কেন হয়? এটি হওয়ার যে মেন কারণ সেটি হচ্ছে যখন ওভারি বা ডিম্বাশয় ডিম্বাণু বা ওভাম উৎপাদন করতে পারে না এবং ঠিকমতো প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন উৎপাদন হয় না, ফলে মহিলাদের দেহে পুরুষ হরমোন অর্থাৎ এন্ড্রোজেন বা টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়, তখন ওভারিতে সিস্ট তৈরি হয়ে যায়। সিস্ট অর্থাৎ এক ধরনের ওভারগ্রোথ বলতে পারেন, যার মধ্যে জল ভর্তি থাকে বা যে কোনো ধরনের ফ্লুইড ভর্তি থাকে, একেই সিস্ট বলা হয়। আর এই ডিজিজটা যখন ওভারিতে হয় তখন তাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এইবার জেনে নেব এই সিস্ট হওয়ার কারণ কি কি। মূল যে কারণ সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়া। কিন্তু এই অ্যান্ড্রোজেন হরমোন কী কী কারণে বেড়ে যায় সেটা আমাদের জানতে হবে। প্রথম কারণ হচ্ছে জেনেটিক কারণ। যদি কোনো মহিলার সিস্ট ওভারিতে হচ্ছে বা হয়েছে, তখন দেখতে হবে তার মা বা ঠাকুমা বা দিদিমার এই ধরনের কোনো সমস্যা ছিল কি না। যদি তাদের এই সমস্যা থেকে থাকে তাহলে সেই জন্য ওই মহিলার ওভারিতে সিস্ট হতে পারে। দ্বিতীয় যে কারণ হচ্ছে তা হলো হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ ঠিকমতো প্রোজেস্টেরন ইস্ট্রোজেন উৎপাদন হচ্ছে না এবং মহিলার দেহে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যাচ্ছে, ফলে ডিম্বাণু উৎপাদন হচ্ছে না এবং পরবর্তীতে তার ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয়ে যাচ্ছে। এই একটা কারণ। আরেকটা যে কারণ সেটা হচ্ছে হরমোনাল থেরাপি। যদি কোনো কারণে কোনো মহিলা হরমোনাল থেরাপি নিয়ে থাকে, যেমন বার্থ কন্ট্রোল পিল খেলেও দেখা যায় যে অনেক সময় হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়, যার ফলে ওভারিতে সিস্ট তৈরি হয়ে যায়। এইবার জেনে নেব এই সিস্ট হলে কি কি সিমটম অর্থাৎ লক্ষণ আমরা দেখতে পাবো। সিস্ট হলে প্রথম যে লক্ষণটা দেখতে পাবো সেটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর্থাৎ অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় যে তার মেন্স ঠিক টাইমে হচ্ছে না, হয় ডেটের আগে হয়ে যাচ্ছে অথবা ডেটের অনেক পরে হচ্ছে, বা অনেক সময় কোনো কোনো মাসে হচ্ছেই না, দু মাস, তিন মাস, এমনকি ছ মাস পর্যন্ত মেনস্ট্রুয়েশন হয় না। আবার অনেক মহিলার দেখা যায় যে মেন্সের সময় ব্লিডিংয়ের মাত্রা অত্যাধিক হচ্ছে, আবার কিছু কিছু মহিলার দেখা যায় যে ব্লিডিংয়ের মাত্রা খুব কম হচ্ছে। এই হলো মেনস্ট্রুয়েশন সিমটম। দ্বিতীয় যে সিমটম দেখা যায় সেই সিমটমটা বাহ্যিকভাবে আমাদের পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে মেয়েদের এই চোয়ালে আপার লিপসে লোম গজিয়ে যায়, বলতে পারেন যে অবাঞ্ছিত লোম গজিয়ে যায়। এবং অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তার চেস্ট অর্থাৎ বুকেও লোম গজাচ্ছে। এটি হলো আরেকটি সিমটম। সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভয়াবহ সিমটম হলো ইনফার্টিলিটি। যদি পিসিওডি হয়ে থাকে তাহলে মহিলাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ সিমটম যেটা দেখা যায় সেটা হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ব। তাদের গর্ভধারণ ক্ষমতা থাকে না,
তারা গর্ভধারণ করতে পারে না, কারণ তাদের তো ডিম্বাণুই উৎপাদন হচ্ছে না, যার ফলে তারা গর্ভধারণ করতে পারছে না। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যদি হাইপোথাইরয়েডিজমও থাকে তাহলেও অনেক সময় গর্ভধারণ হয় না, কিন্তু হাইপোথাইরয়েডিজমে ডিম্বাণু উৎপাদন হয় কিন্তু গর্ভধারণ হয় না, আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ডিম্বাণুই উৎপাদন হয় না। এবার বলে রাখি, এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে আরেকটি যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ শরীর অনেক মোটা হয়ে যায়। মোটা হয়ে যায় বলতে গেলে তার শরীর ফুলে যায়, থুলথুলে হয়ে যায়, কিন্তু ওজন করলে যে ধরনের সে মোটা সেই অনুপাতে তার কিন্তু ওজন বাড়ে না, এটাও একটা পলিসিস্টিক ওভারির লক্ষণ। এইবার চলুন আমরা জেনে নিই এই পলিসিস্টিক ওভারি হলে আমরা কিভাবে এর ট্রিটমেন্ট করতে পারি। অ্যালোপ্যাথিতে বা অন্য কোনো প্যাথিতে এর কোনো চিকিৎসা নেই যে যাতে এই রোগকে পুরোপুরি নির্মূল করা যায়, কারণ অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে তারা হরমোনাল ট্যাবলেট দেবে, সেই ট্যাবলেট খেলে হয়তো পেশেন্টের মেন্স রেগুলার হবে এবং সব কিছু সমস্যারও ধীরে ধীরে সমাধান দেখতে পাবে, কিন্তু যখনই এই হরমোনাল ড্রাগগুলি সে খাওয়া বন্ধ করে দেবে তার সিমটমগুলি আবার পুনরায় ফিরে আসবে এবং তার ওভারির যে সিস্ট হয়ে গেছে সেই সিস্টগুলি কিন্তু নির্মূল হবে না। আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু যদি চিকিৎসা করা হয় তাহলে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ধীরে ধীরে ঠিক হয়ে যায়, অর্থাৎ ওভারিতে যে সিস্ট জন্মে গেছে সেই সিস্টগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলুন তাহলে জেনে নিই যে আমাদের হোমিওপ্যাথিতে এর কী কী ঔষধ আছে। আমি বিভিন্ন লক্ষণ হিসাবে ঔষধগুলি পরপর বলবো, সেইভাবেই কিন্তু ঔষধগুলি গ্রহণ করতে হবে, অর্থাৎ যে মহিলার মধ্যে যেরকম লক্ষণ দেখা যাবে তাকে কিন্তু সেই ঔষধ সেবন করতে হবে। চলুন তাহলে এবার জেনে নিই। প্রথম যে ঔষধের কথা বলবো সেই ঔষধটি হলো এপিসমেল 30। এই ঔষধটি সেই সমস্ত পেশেন্টকে দেওয়া হয় যে সমস্ত পেশেন্টের মধ্যে দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে এবং তার পেটের লোয়ার পোর্শনে ছুঁচ ফোটা বা হুল ফোটার মতো পেন হয়, সেই ক্ষেত্রে তাকে এপিসমেল 30 যদি 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন করানো হয় ধীরে ধীরে তার এই সিমটম কমে যাবে, অর্থাৎ পেটে হুল বা ছুঁচ ফোটানোর মতো ব্যথা কমে যাবে এবং দীর্ঘদিন এই ঔষধ সেবন করলে যদি আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তার সিস্টগুলিও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। দ্বিতীয় ঔষধ হলো পালসেটিলা 30। পালসেটিলাও পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের খুব ভালো মেডিসিন। এই ঔষধটি যে পেশেন্টকে দেয়া হবে সেই পেশেন্ট একটু দেখতে ফর্সা হবে, দেখতে সুন্দর হবে এবং এই পেশেন্ট খুব তাড়াতাড়ি রেগে যায় এবং আবার খুব তাড়াতাড়ি রাগ তার কমেও যায়। এই সমস্ত মহিলার যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে সেই মহিলাকে পালসেটিলা 30 1 ফোঁটা করে দিনে 2 বার সেবন করালে ধীরে ধীরে তার এই সমস্যা ঠিক হয়ে যাবে। তৃতীয় যে ঔষধের কথা বলবো সেটি হলো সিফিয়া 30। সিফিয়া 30-র সিমটম কি পেশেন্টের মনে হবে তার ভিতরের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেটি নিচের দিকে ঠেলে আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই সিমটম যদি থাকে এবং পেশেন্ট খুব শান্তশিষ্ট খুব ভদ্র প্রকৃতির হয় তাহলে সেই পেশেন্টকে সিফিয়া 30 1 ফোঁটা করে দিনে 2 বার প্রয়োগ করলে তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চতুর্থ ঔষধ হলো ল্যাকেসিস 30। ল্যাকেসিস ওই সমস্ত মহিলাকে দেওয়া হয় যে সমস্ত মহিলার একটু বেশি বয়সে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ দেখা দিয়েছে, অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বের মহিলাদের যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ দেখা দিয়ে থাকে তাহলে সেই সমস্ত মহিলাকে ল্যাকেসিস 30 দেওয়া হয়। এই ঔষধের সিমটমগুলি হচ্ছে পেশেন্ট কখনো টাইট জামাকাপড় পরতে চায় না, সে সবসময় ঢিলাঢালা জামাকাপড় পরতে পছন্দ করে এবং এই পেশেন্টের একটি গুরুত্বপূর্ণ সিমটম হলো পেশেন্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন
করতে ভালোবাসে, অর্থাৎ তার নিজের ঘর জামা কাপড় সব সময় পরিষ্কার করার একটা প্রবণতা থাকে। সেই পেশেন্টের যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়ে থাকে তাহলে তাকে ল্যাকেসিস 30 এক ফোঁটা করে দিনে দুবার প্রয়োগ করলে দেখা যাবে পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। পঞ্চম ঔষধ হলো গ্রাফাইটিস 30। এই ঔষধ ওই মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে মহিলার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, সাথে তার স্কিন ডিজিজও আছে, অর্থাৎ স্কিনে কোনো ইরাপশান আছে বা স্কিনে এক্সিমা আছে এবং এই পেশেন্টের কনস্টিপেশনের প্রবলেম থাকবে। এই পেশেন্টকে গ্রাফাইটিস 30 এক ফোঁটা করে দিনে একবার যদি সেবন করানো যায়, বেশ কিছুদিন সেবন করালে দেখা যাবে পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে এবং কনস্টিপেশন ও স্কিনের প্রবলেমও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এরপরের যে ওষুধটি হচ্ছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ড 30। এই ঔষধের পেশেন্টের সিমটম হবে পেশেন্ট খুব ফর্সা হবে, গোলগাল হবে, ফ্যাটি হবে। এই পেশেন্ট ডিম খেতে ভালোবাসে। এই পেশেন্টের যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে তাহলে তাকে ক্যালকেরিয়া কার্ড 30 এক ফোঁটা করে দিনে দুবার সেবন করালে কিছুদিনের মধ্যেই দেখা যাবে তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে এবং তার যেসব অন্যান্য সিমটমগুলি আছে সেইগুলিও ধীরে ধীরে কমে যাবে। এরপরের ওষুধ হলো ন্যাট্রামিউর 30। ন্যাট্রামিউর 30-র পেশেন্টের সিমটম হবে পেশেন্ট খুব রোগা হবে, গায়ের রং শ্যামলা হবে এবং এই পেশেন্টের গলা সাধারণের তুলনায় একটু বেশি লম্বা হয়। এই পেশেন্ট নোনতা খাবার খেতে পছন্দ করে এবং এই পেশেন্টের সমস্ত সিমটম সূর্যের আলো বা সূর্যের তাপে বৃদ্ধি পায়। এই পেশেন্টের যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে তাহলে তাকে ন্যাট্রামিউর 30 প্রয়োগ করলে ধীরে ধীরে তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ঠিক হয়ে যাবে। এরপরে আমি আর দুটি ঔষধ বলবো, যে দুটি ঔষধ কমন মেডিসিন, অর্থাৎ এই রোগের ক্ষেত্রে কমন মেডিসিন। রোগীর যে সিমটমই থাকুক না কেন সেই সিমটম অনুযায়ী সে আগের যে ঔষধগুলি সেবন করবে, যার যেরকম সিমটম সেই রকমভাবে ঔষধ গ্রহণ করবে, কিন্তু তার সঙ্গে এই দুটি ঔষধ তাকে অবশ্যই নিতে হবে। প্রথম ঔষধটি হলো থুজা 200। পেশেন্ট প্রত্যেক দিন সকালে অথবা রাত্রে একবার করে এক ফোঁটা করে গ্রহণ করবে, তাহলে তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আরেকটি ঔষধ হলো ক্যালকেরিয়া ফ্লোর 6X। এটি একটি বায়োকেমিক ঔষধ, ছোট ছোট ট্যাবলেট আকারে আসে। এই ক্যালকেরিয়া ফ্লোর 6X ট্যাবলেটটি পেশেন্ট 4টি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করবে, সকালে এবং সন্ধ্যেয়। তাহলেই দেখা যাবে ধীরে ধীরে রোগীর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ঠিক হয়ে যাচ্ছে। এই সমস্ত ঔষধগুলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে সিমটম অনুযায়ী যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে রোগীর 6 মাস থেকে 1 বছরের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পুরোপুরি ঠিক হয়ে যায় এবং ভবিষ্যতে আর এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তবে সমস্ত কিছু ঔষধ প্রয়োগ করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন এবং ঔষধের মাত্রা ভালোভাবে ঠিক করে নেবেন, তবেই ঔষধ গ্রহণ করবেন। নিজে থেকে যে কোনো ঔষধ গ্রহণ করা ঠিক হবে না। তাই আপনার নিকটবর্তী যে কোনো একটি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করে তবেই ঔষধ গ্রহণ করুন। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকেও কমেন্টে লিখে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের অনেক উপকারেও এসেছে। তো অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ বর্তমানে এই সমস্যা অধিকাংশ মহিলাদের মধ্যেই দেখতে পাওয়া যায়। তাই যদি আপনি শেয়ার করে অন্য কারোর উপকার হয় তাহলে সেটা খুবই ভালো। তাই বলছি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওয়।